Hello friend, welcome to my channel Ashik Computer and Hardware Lab. To bondhura asha kori apnara shobai bhalo achen. To ajker episode e ami apnader dekhabo amader joto laptop ase ba amader onek dhoroner hard disk drive ase. To egulo khulte gele amader bishesh kore bibhinno dhoroner amader market e onek dhoroner toolbox paoa jay. To ki dhoroner toolbox apnara use korben? তো আমাদের কম্পিউটার ল্যাবে আমি যখন প্রথম পর্যায়ে কাজ করি তো আমরা মার্কেট থেকে বিভিন্ন ধরনের টুলবক্স আনি তো এগুলোর যে লকগুলো থাকে বা এগুলোর যে পিনগুলো থাকে এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় যার কারণে আমার অনেকগুলো কিনতে হইছে তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু টুলবক্সের নাম বলবো বা এমন কিছু টুলবক্স সাজেস্ট করব আশা করি আপনারা যারা নিয়মিত আমার ক্লাসগুলো ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখে আপনারা কাজ শিখতেছেন তাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় তাছাড়া আমার এই চ্যানেলে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনারা ল্যাপটপ ডেস্কটপ খোলার ক্ষেত্রে বা আপনারা কাজ করার ক্ষেত্রে কি ধরনের টুলবক্স আপনারা কিনবেন বা একটি ভিডিও দেওয়ার জন্য সেজন্য আমার আজকের এই ভিডিওটি করা আর বন্ধুরা যারা বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় থাকেন যারা কম্পিউটার হার্ডওয়্যার কাজ করেন অথচ আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ সব বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যেগুলো আপনারা মেরামত করতে পারতেছেন না তো আমাদের কাছে সব ধরনের অ্যাক্সেসরিজ আছে এবং সব ধরনের কম্পিউটার পার্টস আছে এবং আমরা রিপেয়ার করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা কুরিয়ার করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া আর আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা এসএ পরিবহন তারপর হচ্ছে সুন্দরবন জননী কুরিয়ার সার্ভিস আপনারা যে কোনো পরিবহনে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার শাখাতে আপনারা পাঠাতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমাদের যে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আছে বা ক্লাসগুলো আছে আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন যেমন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গ্রাফিক্স কার্ড কীভাবে ঠিক করে বা রিপেয়ার করে একটি ভিডিও দেওয়ার জন্য তো আমাদের নেক্সট ভিডিও থাকবে গ্রাফিক্স কার্ড নিয়ে তো বন্ধুরা আজকের যে ভিডিওটি আছে তো ভিডিওটি শুরু করা যাক যে আপনারা কি কি ধরনের টুলবক্স আপনারা মার্কেট থেকে কিনে এনে আপনারা রিপেয়ারিংয়ের কাজ করবেন তো বন্ধুরা আমরা অনেকেই কি করে থাকি যে আমরা মার্কেট থেকে আমাদের যে বেশিরভাগ এই টুলবক্সটি তো এই টুলবক্সটি আমি অনেকগুলো কিনছি তো এই টুলবক্সটা কিনলে প্রথমত যে প্রবলেমটা হয় আমি এটি আপনাকে আপনাদেরকে বলে দিব আর এই টুলবক্সের দাম হচ্ছে 100 টাকা বা 110 টাকা তো অনেকেই আছেন যারা এই টুলবক্সটি কিনেন তবে এই টুলবক্সটি দিয়ে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিব তো বন্ধুরা তো এই টুলবক্সটির মধ্যে সব ধরনের টুলই আছে তো এই টুলবক্সটি আপনারা প্রথম পর্যায়ে যে আমাদের যে হার্ড ডিস্ক আছে বা আমাদের ল্যাপটপের বিভিন্ন স্ক্রু আছে তো এগুলো খোলার জন্য এই টুলবক্সটা পারফেক্ট না এই টুলবক্সটা শুধু আমাদের হালকা বা নর্মাল কাজের জন্য পারফেক্ট আর যদি আমরা হেভি কোনো নাট খুলতে যাই বা স্ক্রু খুলতে যাই তাহলে আমাদের এখানে লকগুলো আছে দেখেন আমাদের এই টুলবক্সটি দিয়ে কাজ করে আমাদের যে অনেকগুলো লকই আছে তো এগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে এই টুলবক্সটি আমরা 2-3টা হার্ড ডিস্ক খোলার পরেই আর নেক্সট টাইমে আর আমরা এটি ইউজ করতে পারি না তো আপনারা যারা হার্ড ডিস্ক বা ভালো বা প্রফেশনাল কাজ করতে চান তাদের জন্য আমি এই টুলবক্সটি সাজেস্ট করি না যারা সিম্পলি নর্মালি আপনারা জেনারেল কাজের বা বেসিক কাজের জন্য ইউজ করতে চান তাদের জন্য পারফেক্ট তো আর এই টুলবক্সের বিশেষ করে অনেক দিন ইউজ করার পর আমাদের এখানে যে লকটি দেখতেছেন এটি ফ্রি ঘুরে এবং এর যে লকগুলো আছে বেশিরভাগই নষ্ট হয়ে যায় আর আমি বর্তমানে যে টুলবক্সটি ইউজ করি বন্ধুরা এটি হচ্ছে আমি আপনাদের এখন দেখিয়ে দিব এই টুলবক্সটি হচ্ছে আমাদের এই টুলবক্সটি তো যারা ঢাকার মধ্যে থাকেন তারা অবশ্যই গুলিস্তান বা আপনারা যদি স্টেডিয়াম মার্কেট খুঁজেন তাহলে এই টুলবক্সটি পাবেন তবে এটার মধ্যে 1 নাম্বার এবং 2 নাম্বার আছে তো আপনারা অবশ্যই
এই টুলবক্সটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, এখানে মডেল নাম্বার দেওয়া আছে। এটির মডেল নাম্বার হচ্ছে আপনার 6092, ঠিক আছে? তো এই টুলবক্সটির মধ্যে কি কি ধরনের টুলস আছে এখানে সবগুলোই লেখা আছে। আর এই টুলবক্সটির সাথে কি কি দেই আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই টুলবক্সটির সাথে প্রথমত যে একটি এখানে দেখতেছেন আপনারা স্টারের মতো, তো এটি তো এই টুলটির মধ্যে যে এখানে যে টুলগুলো লাগবে বা লকগুলো লাগবে এগুলো হচ্ছে আপনার মোটা টাইপের, ঠিক আছে? তো এখানে আমরা প্রথমত ইউজ করতে পারবো এখানে স্টার থেকে ধরে যত ধরনের টুলস আছে তো আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা এখন একটি স্টার নিলাম, এই যে বন্ধুরা, এবং এই টুলবক্সটি আমি ইউজ করে অনেক মজা পাইছি এবং আমি এই টুলবক্সটি ইউজ করতেছি। এবং এটির মধ্যে চুম্বক লাগানো আছে অটোমেটিক। আর আপনারা চাইলে যে আমাদের ডেস্কটপ কম্পিউটার আছে, তো ডেস্কটপ কম্পিউটারে অ্যাসেম্বলিং করার ক্ষেত্রে স্টারের প্রয়োজন হয়, তো এই এই টুলটির মধ্যে যে স্টারটি আছে এটির মধ্যে ম্যাগনেট আছে এবং খুবই ভালো মানের। আর আপনারা চাইলে এখানে একটি লক আছে, আপনারা যখন এই লকগুলো লকটাতে প্রেস করবেন তাহলে এই যে এটা বড় হচ্ছে, এই যে বড় হয়ে এই যে এতটুকু হয়ে গেছে। তো আপনারা এখন মানে বড় ধরনের যে অ্যাসেম্বলিং করতে গেলে যে স্টার বড় প্রয়োজন তারা অবশ্যই এইগুলো করতে পারেন। এখানে মাইনাস আছে, তো বিভিন্ন ধরনের মাইনাস আছে। আর হার্ড ডিস্ক খুলতে গেলেও আমাদের যে যে টুল প্রয়োজন হয় তো এগুলো আছে। তো আমরা যখন হার্ড ডিস্ক খুলি হার্ড ডিস্কের নাটগুলো খুবই প্রেশারযুক্ত হয়, তো সেজন্য আমরা কি করব, আমাদের এখানে যে বড় স্টারটি আছে এটি দিয়ে আমাদের যে এখানে দুই ধরনের টুল আছে, একটি হচ্ছে বন্ধুরা এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আপনারা মোবাইল বা নর্মাল কোনো কাজ করলে এখানে ছোটো লকগুলো আছে, তো ওইগুলো দিয়ে আপনারা ইডি ইউজ করতে পারেন। আমি এখন আপনাদেরকে এটি ইউজ দেখাচ্ছি। এটির জন্য মোটা, এখানে মোটা সব ধরনেরই আছে, যেমন আমি এখন এই যে হার্ড ডিস্কের জন্য একটি লক অ্যাটাচ করলাম। অ্যাটাচ করার পর এই যে বন্ধুরা, তো আমি এখন এটি তো এটি মিলে নাই, আমি আরেকটি লাগাচ্ছি। তো বন্ধুরা এই যে আমি এখন এটি লাগিয়ে নিলাম, এই যে এখন আমি হার্ড ডিস্কটা খুলব, এই যে আমাদের এই যে অতি সহজে আমাদের হার্ড ডিস্কের নাটটি খুলে গেছে। এখন আমি যদি বন্ধুরা আমাদের এখানে আরও এক্সট্রা আমাদের আরেকটি স্টার আছে, তো এখানে এই যে আপনারা চাইলে এটিও ইউজ করতে পারেন, এই যে তো আপনারা এটি ইউজ করেও করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনারা যদি কোনো হার্ড কাজ করেন তাহলে আপনারা এখানে যে বড় স্টারটি আপনারা দেখতেছেন এটি দিয়ে আপনারা ইউজ করবেন। কেননা আমি এখন দেখিয়ে দিই, এই যে আমাদের বড় যে লকটা এটা কিন্তু অনেকটাই মোটা, আর আমাদের যে ছোট টুলগুলো আছে এটা কিন্তু অনেকটাই চিকন। তো আপনারা অবশ্যই হার্ড কাজের জন্য আপনারা আমাদের যে বড় টুলটি আছে, তো বড় টুলটির এখানে সব ধরনের আইটেম আছে, আপনারা একটা এক এক করে আপনারা সব ধরনের স্ক্রু খুলতে পারবেন এবং সব ধরনের হেভি কাজ। তো আমাদের লেভে এমনও কিছু ল্যাপটপ এবং হার্ড ডিস্ক আসছে যারা এরকম নর্মাল স্টার দিয়ে খুলে এগুলো লক প্রবলেম করে ফেলছে এদিকে। তারপরও আমাদের যে এই টুলবক্সটি আছে, তো এই টুলবক্সটি দিয়ে আমরা অতি সহজে খুলতে পারছি, কারণ এই টুলবক্সের যে লকগুলো আপনারা দেখতেছেন এগুলোর যে এদিকে আপনারা দেখতেছেন যে লকগুলো বা এদিকের যে কানেকশনগুলো দেওয়া আছে, তো এগুলো খুবই হেভি এবং ভালো মানের আপনার স্টিল বা অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে, যার কারণে এগুলো মুচড়ায় না। আর এগুলো বন্ধুরা, তো এগুলো অতি সহজে মুচড়াই কেন, আপনারা এই দুইটা জিনিস আপনারা একসাথে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। কারণ এটা এটা হচ্ছে নর্মাল হয়তো স্টিল বা কোনো কিছু দিয়ে তৈরি করা হয়েছে, আর এটা হয়তো একটু ভালো মানের ইয়ে দিয়ে ইউজ করা হয়েছে, কারণ আমাদের লেভে যত কাজ আছে। তো আমি এই টুলবক্সটি 1 ইয়ার্স ধরে ইউজ করতেছি, এখন পর্যন্ত কোনো একটি টুলের মানে মাথা মুচড়াই নাই, মানে মাথা মুচড়াই নাই, ভাঙ্গে নাই, মানে কোনো ধরনের প্রবলেম হয় নাই। তো আপনারা এখানে আপনারা ফলো করলে দেখতে পারবেন, এবং
তো সেজন্য আমি আপনাদেরকে এই টুলটি সাজেস্ট করি। আর আমাদের যে ছোট টুলটি আছে, তো ছোট টুলটির ক্ষেত্রে আপনারা এখানে আরেকটি লক আছে, আমরা এখন এটি খুলে নিচ্ছি, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। তো এই যে এই টুল, এটি ইউজ করার জন্য আমাদের আরেকটি ড্রাইভার দেওয়া আছে এটি লম্বা করার জন্য। তো আমি এখন এটি আবার লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর পর বন্ধুরা, এই যে আমি এখন আবার আমাদের এই লকটাও লাগিয়ে নিচ্ছি। তো এই লকটা লাগানোর পরে এখন কিন্তু আমাদের এটি একটু আরেকটু লম্বা হয়েছে। তখন আমরা আরও যদি আমাদের লম্বা স্টারের প্রয়োজন হয়, তাহলেও কিন্তু আমরা এই টুলটির মাধ্যমে কাজ করতেছি। এবং আমাদের এই টুলটির মধ্যে আমাদের এই যে দেখেন, আমরা যখন মুচড়ানো দিমো, তো আমাদের এখানে কি হবে, এই যে আমাদের এখানে একটি লক আছে, আপনারা অতি সহজে ঘুরাতে পারবেন এবং মুভ করাতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না এবং খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে আমাদের আরেকটি লক আছে এই টুলবক্সের সাথে। তো এখানেও আপনারা বিভিন্ন টুল ইউজ করে আপনারা বিভিন্ন ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপের যত নাট আছে বা স্ক্রু আছে, আপনারা এগুলো খুলতে পারবেন। তাছাড়া আমাদের এই টুলবক্সটির সাথে আমাদের একটি টুইজার দেওয়া আছে, তো আপনারা চাইলে এখানে টুইজারও রাখতে পারবেন। তো এই টুলবক্সের সাথে যে টুইজারটি দেয়, আসলে এগুলো মূলত ভালো না। তো আমরা প্রফেশনাল ইউজ করি, তো আমাদের কাছে অনেক ভালো মানের টুইজার আছে। তো আপনারা টুইজারও কী ধরনের ইউজ করবেন বা কী ধরনের টুইজার ভালো হবে, এগুলো নিয়ে আমি এক এক করে সবগুলো টুলসের আমি আপনাদেরকে রিভিউ দিব এবং ভিডিও দিব। আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপ কাজ শিখতে পারবেন, পাশাপাশি আপনারা কী কী ধরনের টুল ইউজ করবেন ওইগুলো আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের যদি এই টুলবক্স লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা চাইলে ঢাকাতে যারা থাকেন, আপনারা স্টেডিয়াম মার্কেট ঘুরলে আপনারা এই টুলবক্সটি পাবেন। তো আপনারা যদি এই সেম টুলবক্সটি নিতে পারেন, তো আপনাদের জন্য খুবই ভালো, কারণ আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও এবং যতগুলো কাজ দিতেছি, সবগুলো কাজগুলো আমি আগে প্র্যাকটিস করে নিই এবং কাজগুলো আমি আগে দেখি যে কেমন, যদি ভালো মনে করি তাহলেই আমি আমার চ্যানেলে ভিডিও দিই এবং আমার সবগুলো কাজই পরীক্ষিত। আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা আরও কী কী বিষয় সম্পর্কে জানতে চান বা কী কী সমস্যা। আমি কমেন্টসের মাধ্যমে অনেককেই সমাধান দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা শেয়ারের মাধ্যমে আপনাদের ফ্রেন্ডদেরকেও এই বিষয়ে অনেক হেল্প করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী কম্পিউটার ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, আপনারা সবাই ভালো থাকবেন।